নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর ভালো তো অবশ্যই থাকতে হবে তোমাদের সবার জন্য। তো আজকে আবারও একটা বাস্তু টিপস নিয়ে চলে আসলাম, যেখানে আমি তিনটে টিপস তোমাদের কাছে দেব, আর সেটাও কিন্তু ঘরের সামান্য জিনিস দিয়ে। আমাদের অনেক রকম প্রবলেম কিন্তু চলতে থাকে ঘরে, নানান রকম শরীর খারাপ, নানান রকম প্রবলেম। এর আগেও তোমাদের কাছে একটা আমি বাস্তু টিপস তোমাদের কাছে শেয়ার করেছি, আর আমার এগুলো সব কিছুই জানা কিন্তু আমার এক দাদুর কাছ থেকে। নানান রকম প্রবলেম হয় ঘরে, নানান রকম প্রবলেম যখন চলতে থাকে, তখন আমি এই সামান্য টোটকাগুলো করে কিন্তু আমি খুব ভালো উপকার পাই। বন্ধুরা, অনেক রকম শরীর খারাপ হয়, আমরা ডাক্তার দেখাচ্ছি, সব রকম কিছু করছি, কিন্তু হয়তো অনেক অনেক সময় কি হয়, আমাদের নজর লেগে যায়। আমরা বুঝতেও পারি হয়তো আমরা কোনো কিছু ভালো কাজ করছি, আমরা কোনো ভালো রেজাল্ট করলাম, অথবা আমাদের শরীর খুব ভালো, শরীর দেখতেও বেশ ভালো লাগছে, তখনও কিন্তু খুব নজর লেগে যায়। ছোট বাচ্চা থেকে বড় সবারই কিন্তু নজর লাগে, ছোট বাচ্চাদের কিন্তু খুব বেশি নজর লাগে। তো সেই নজর টা যখন আমাদের হয়তো ডাক্তারও দেখাচ্ছি, সেই সব শরীর খারাপগুলো কিন্তু যাচ্ছে না। প্রথমেই শরীর খারাপ হলে, এর আগেও আমি বলেছি যে শরীর খারাপ হলে আমাদের ডাক্তারের কাছে কিন্তু সবার আগে যাওয়া দরকার, ডাক্তারের ট্রিটমেন্ট আমাদের সবার আগে দরকার, তারপরে কিন্তু আমাদের এই টোটকাগুলো করতে হবে। এই রকম এই বাস্তু টিপস, এই শুধুমাত্র এই টিপস করে কিন্তু শুধুমাত্র বসে থাকলে কিন্তু হবে না, তার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। আবার অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, ঝগড়াঝাটি হয় ঘরের মধ্যে, নানান রকম প্রবলেম, হয়তো কোনো কিছুতেই সেই ঘরের মানে একটা প্রবলেমগুলো দূর হচ্ছে না। কারণ কি জানো তো, আমাদের চারিদিকে প্রচণ্ড নেগেটিভ এনার্জি থাকে, অনেক নেগেটিভ এনার্জি, যা আমাদের পজিটিভ এনার্জিকে মেরে দেয়। এতটা আমাদের পজিটিভ এনার্জি আমাদের, সেই কারণে কিন্তু আমাদের পজিটিভ এনার্জি আমাদের নিজেদের মন থেকে কিন্তু আনতে হবে। আর যে কোনো জিনিস আমরা যে এইগুলো করছি, সেগুলো কিন্তু আমাদের নিজের মন থেকে বিশ্বাসে করতে হবে। যদি আমরা বিশ্বাসে করি, তবেই কিন্তু এর আমরা রেজাল্ট পাবো। আর আজকে যে টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি, সেগুলো হচ্ছে শুধুমাত্র শনিবার করে করবে। শনিবার শুদ্ধ স্নান করে ভালো শুদ্ধ অবস্থায় তোমরা এই জিনিসগুলো করো, দেখবে দারুণ কিন্তু রেজাল্ট কিন্তু দারুণ পাবে। আমিও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাই এর থেকে। তো বন্ধুরা, কাজকর্ম হোক, নানান রকমের দিক থেকে যখন প্রবলেমই প্রবলেম হয়, তখন কিন্তু আমাদের আমরা এই বাস্তু টিপসগুলো অ্যাপ্লাই করতে পারি। আর সবার আগে বলি, কাজকর্মে যখন প্রবলেম, ধরো অনেকের আছে যে অনেক রকম সারা দিন খাটছে, তবুও আমরা কিছু রেজাল্ট পাচ্ছি না, সেইভাবে ইনকাম হচ্ছে না, বা যা ইনকাম হচ্ছে তার বেশিরভাগ টাকাই আমাদের শরীর খারাপ নানান রকম ভাবে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই টাকাকে আমরা টাকা পয়সা আমরা ধরে রাখতে পারছি না, তখন কিন্তু আমরা এই বাস্তু টিপসগুলো অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই কাজকর্মের জন্য কিন্তু নিজেদের চেষ্টা করে যেতে হবে। এই শুধুমাত্র এই টিপসগুলো অ্যাপ্লাই করলাম আর আমি ঘরে বসে থাকবো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমাদের কাজ করে যেতে হবে, কাজ অবশ্যই করে যেতে হবে, আমরা ফল ঠিক একদিন না একদিন ঠিক পাবো। আর যেই বাধাগুলো থাকবে, সেই বাধাগুলো কিন্তু এই বাস্তু টিপসে আমাদের কেটে যাবে। তো বন্ধুরা, আজকে আমি যেই টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি, সেটা শুধুমাত্র এই যে আমাদের ঘরে থাকে রসুন, এই রসুন আমরা রান্নায় ব্যবহার করি, রান্নায় খাবারে নানান রকম টেস্ট বাড়ায়, আমার এই রসুন আমাদের এই টিপসগুলো আমাদের এই বাস্তুর জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। তো আমি আজকে তোমাদের কাছে তিনটে টিপস বলবো, সেগুলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, সামান্য এইটুকু জিনিস। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাসের সাথে করো, বিশ্বাস যদি থাকে তবেই কিন্তু তোমরা রেজাল্টটা পাবে। আর দেখো, কারোর খুব তাড়াতাড়ি রেজাল্ট পায়, কেউ একটু দেরিতে রেজাল্ট পায়, কারোর জীবনে হয়তো প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, তার কিন্তু সেই নেগেটিভ এনার্জিগুলো কাটতে কিন্তু একটু সময় লাগবে। আর যাদের নেগেটিভ এনার্জিটা কম রয়েছে, তবে তার কিন্তু রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবে।
তো সেই জন্য ধৈর্য একদম হারাবে না, কোনো কিছুর জন্য ধৈর্য হারাবে না, ধৈর্য রেখে সব কিছু করতে থাকো, রেজাল্ট অবশ্যই খুব ভালো হবে, ভালো পাবে। আর নিজের মনে, সব থেকে বড় কথা, নিজের মনের থেকে পজিটিভ এনার্জিটাকে আনতে হবে। আমরা ভালো করব, ভালো পারবো, আমাদের সব কিছু প্রবলেমগুলো দূর হবে, এই জিনিসটা যদি আমরা মনের মধ্যে আনি তবে অবশ্যই আমাদের কিন্তু সেই রেজাল্টটা পাবো। আমাদের আমরা যদি সবসময় আমরা ভাবি যে আমাদের কোনো কিছু ভালো হবে না, কোনো কিছু হবে না, তো যদি এরকম না ভাবি তবেই কিন্তু আমাদের সব, আমাদের চারদিকটা কিন্তু নেগেটিভে ভরে যাবে। তো আমাদের সব সময় ভাবতে হবে পজিটিভ, পজিটিভ ভাবলে পজিটিভ অবশ্যই হবে। তো বন্ধুরা, প্রথম আমি একটা যেই রেমেডিটা তোমাদের, টিপসটা তোমাদের কাছে অ্যাপ্লাই বলছি, সেটা হলো ঘরে নানান রকম প্রবলেম রয়েছে, নানান রকম প্রবলেম, কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, ঘরে বাচ্চাদের পড়াশুনোয় মন বসছে না, বা নানান রকম অসুস্থতা, নানান রকম প্রবলেম, হয়তো ঘরে বিজনেস করছে, সেই বিজনেসে ফল ভালো হচ্ছে না, অনেক খাটাখাটনি করছে, সেই ফল হচ্ছে না, বা নানান রকম যে ঘরের নানান রকম যে প্রবলেমগুলো আমাদের হতে থাকে, সেই সব রকম প্রবলেমের জন্য কিন্তু এই একটা টিপস তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা হচ্ছে অবশ্যই আমরা যে কটাই বলবো সেটা তিনটে টিপস আমি তোমাদের কাছে বলছি, তিনটে টিপসই কিন্তু শনিবার করবে। তো এই একটা রসুন নেব, আর তার সাথে নিচ্ছি একটা কালো সুতো, শুধু একটা কালো সুতো আমার লাগবে। তো এই কালো সুতোটা দিয়ে আমি এই রসুনের এটাকে এরকম করে বাঁধবো, সাতবার সাতবার বাঁধবো, আর সাতবারই কিন্তু এরকম করে বলতে হবে, তোমার যেই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা, ধরো তোমাদের ঘরে খুব অশান্তি রয়েছে, তখন তুমি কি বলবে, পজিটিভভাবে বলবে, আমার সব অশান্তি দূর হয়ে গেছে, আমার সব কিছু ভালো হচ্ছে। চার হলো, পাঁচ, ছয়, সাত, সাতবার, সাতবারই কিন্তু আমরা এইভাবে বলবো, আর আমাদের ঘরের সমস্ত ঝগড়া ঠিক হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আর আমাদের সবার শরীর ভালো হবে। তো ঘরের যা যা প্রবলেম সব কিছু তোমরা এইভাবে সাতবার বলে এইভাবে একটা গিট মেরে নাও। গিট মারলে মেরে এবার একটা কোনো ছাদে, ছাদের উপরে এইভাবে এটাকে টানিয়ে দাও। তোমাদের ঘরের ছাদেও টানাতে পারো, বা যেখানে তোমাদের ব্যবসা রয়েছে তার উপরেও তোমরা এটা লাগিয়ে দিতে পারো, বা যে কোনো ছাদের দিকে রাখলেই, ছাদে রাখলেই কিন্তু এটা পুরো বাড়ির জন্য কিন্তু কাজ করবে। তো এটা তোমরা এক সপ্তাহ পরে খুলে দিতে পারো, অবশ্য এটা কিন্তু খোলার দরকার হবে না, যখন আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে তখন তোমরা এটাকে নামিয়ে আবার আরেকটা রসুন তোমরা এইভাবে লাগিয়ে দেবে। বন্ধুরা, এবার হলো সেকেন্ড টিপস, সেকেন্ড টিপস হলো আমাদের শরীর খারাপ, নানান রকমভাবে শরীর খারাপ হতে থাকে। এর আগেও বললাম, শরীর খারাপ হলে অবশ্যই আগে আমাদের ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখানোর পরে আমাদের, ধরো অনেক রকম ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, তারপরেও আমাদের ঘরের থেকে কিন্তু কোনো রকম মানে রোগ ছাড়ছেই না, মানে কারোর হয়তো প্রচুর কিছু না কিছু প্রবলেম হয়ে রয়েছে, কোনোভাবেই কিছু শরীর ঠিক হচ্ছে না, খুব রোগা হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো, নজর লেগেছে। তখন আমরা কি করব, আমরা এইভাবে দেখো সাতটা রসুনের কোয়া নেব, এই দেখো সাতটা রসুনের কোয়া, আর তার সাথে সাথে শুকনো লঙ্কা, সাতটা এরকম বোটা শুদ্ধ শুকনো লঙ্কা, আমরা গোটা গোটা শুকনো লঙ্কা নেব, দেখো গোটা শুকনো লঙ্কা আমরা সাতটা নেব। এইটা কিন্তু অবশ্যই শনিবার দিন করবে, শনিবার দিন। এবার তোমরা এটা কোনো বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই করতে পারো, আমি কিন্তু আমার ছেলের যখন ছোট ছিল বা এখনো ওর যখন কোনো রকম শরীর খারাপ হয় আমি বুঝতে পারি, তখন কিন্তু এই
টিপসটা কিন্তু আমি অ্যাপ্লাই করি, আর এই টিপসটা অ্যাপ্লাই করে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি। এটা একদম ছোট থেকে আমি এটা করে যাচ্ছি। তো যখন তোমরা কারোর নজর এরকম কাটাবে, তখন কি করবে, বা হাতে নেবে, ডান হাতে না, বা হাতে নেবে, নিয়ে ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি যেই দিকে ঘোরে তার ঠিক উল্টো দিকে আমাদেরকে এটাকে ঘোরাতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা এরকম করে কি বলবো, বলবো যে আমার শরীর ঠিক হয়ে গেছে, আমার শরীর ঠিক হয়ে গেছে, আমি ভালো আছি, আমার শরীর ঠিক হয়ে গেছে, আমি ভালো আছি। এইভাবে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ আমি করব, ঠিক আছে? তো করে এবার এটাকে 7 বার এইরকম করে আমি এটা পুড়িয়ে দেব, আগুনে পুড়িয়ে দেব। এবার শুকনো লঙ্কাগুলো তো পুড়ে যাবে, কিন্তু রসুনের উপরটা শুধু পুড়বে, কিন্তু রসুনের ভিতরটা হয়তো পুড়বে না। তোমরা সেটা নিয়ে বাইরে ফেলে দেবে, বাইরে দূরে কোথাও ফেলে দেবে। তো নজরটা দেখবে তোমাদের কেটে যাবে। থার্ড টিপস হলো বন্ধুরা, আমাদের অনেকের যে প্রবলেম থাকে, টাকা পয়সার প্রবলেম, টাকা পয়সা আমরা রোজগার করছি কিন্তু আমাদের টাকা পয়সা ধরে রাখতে পারছি না, অথবা অনেক চেষ্টা করেও কোনো রকম কোনো কিছু করতে পারছি না। যেটা আগেও আমরা বললাম, ওই টিপসটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর তার সাথে সাথে এটাও কিন্তু অবশ্যই করতে পারো। তোমরা 3টে টিপস একসঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর যেটা এখন বলছি সেটা হলো, টাকা পয়সা আমরা ধরে রাখতে পারছি না, এটা একটা কিন্তু মহা প্রবলেম থাকে। কারোর খুব হাত খরচ করার মানে একটা স্বভাব থাকে, আবার কারোর কারোর টাকা পয়সা যা রোজগার করছে তার চিকিৎসার পিছনে প্রচুর বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা আমরা চোখেই দেখতে পাচ্ছি না। তখন কি করবে, এই 7 কোয়া রসুন নেবে, এই 7 কোয়া রসুন আর একটা লাল কাপড়, লাল কাপড়ের মধ্যে এরকম করে বেদ এরকম করে নেবে, নিয়ে এরকম করে বলবে আমার টাকা পয়সা সব থাকবে। এইভাবে 7 বার পজিটিভ পজিটিভ কথাটা বলবে, পজিটিভ আমার টাকা পয়সা থাকবে, আমার টাকা পয়সা না কথাটা কখনোই কিন্তু বলবে না। তোমার এই যখন এটা করবে এরকম কখনো বলবে না যে আমার টাকা পয়সা চলে যাবে না, না কথাটা এখানে কখনোই বলবে না, সব সময় বলবে পজিটিভ কথাটা বলবে, আমার টাকা পয়সা থাকবে, আমার অনেক কিছু আসবে, আমার ভালো হবে, এই জিনিসগুলো শুধু বলবে। বলে 7 বার এরকম করে বলে এটাকে এরকম করে আটকে তোমরা মানি ব্যাগের মধ্যে এক কোনায় রেখে দেবে। এটা যখন আবার এটা এইভাবেই রেখে দিতে পারো, এটা ফেলে দেওয়ার দরকার নেই। তোমাদের 21 দিন রাখো, 21 দিনের পরে যদি তোমার মনে হয় তোমার খুব ভালো রেজাল্ট, তো তুমি অবশ্যই পাবে, তোমরা এটা বিশ্বাসের সাথে করবে, রেজাল্ট অবশ্যই পাবে। তোমাদের চারিদিকে যে নেগেটিভ এনার্জিটা সেটা কিন্তু দূর হবে, পজিটিভ এনার্জিতে দেখবে তোমাদের ভরে যাবে। আর মন থেকেও সব থেকে বড় কথা বন্ধু, মন থেকে পজিটিভ এনার্জিটাকে আনবে, তবে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, এই টিপসগুলো তোমরা অ্যাপ্লাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের রেজাল্ট কিরকম হচ্ছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।